আসসালামু আলাইকুম, সুইটম কুকিং এর সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম মাটন নেহারু রেসিপি। আর যে যেখান থেকে দেখছেন সবাই আশা করি অনেক ভালো আছেন। আর এই ভিডিওটা শ্যুট করার আগে আজকে বিকেলে বাচ্চাদের একটু বেরিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। কারণ রাতে গতকাল রাতে স্নো পড়েছিল, খুব বেশি পড়েনি, তারপরও সব ঢেকে ঢেকে গিয়েছে, পাতা ধরে গিয়েছে। পাতা তো অনেক আগেই ঠান্ডার মাঝে, এখানে একটা বিশাল জায়গা আছে হাটার টেলিগ্রিক বলে, সেই জায়গাটাও ঢেকে গিয়েছে। আপনার একটা পনটা দেখতে পাচ্ছেন খুব আইসি হয়ে গিয়েছে। আর এই আর কি, ওয়েদার যখন ঠান্ডা থাকে স্নো বুটস পরতে হয়, কাপড় চোপড় ওরকম করে পরতে হয়। রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আইসি হয়ে গিয়েছে, সাবধানে আমাদের পা ফেলতে হচ্ছিল। এই একটা ছোটোখাটো একটু বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম, তো হেঁটে পরে আবার বাসায় চলে আসলাম। এই যে এই পুকুরটার কথা বলছিলাম, দেখেন পুরো আইস হয়ে গেছে ঠান্ডার মাঝে। দুপুরে রান্না করেছিলাম কাতলা মাছ দিয়ে বেগুনের তরকারি, তো খুবই সবাই খুব লাইক করেছে, তো ভাবলাম যে একটা পিকচার তুলে আপনার সাথে শেয়ার করি। এখন ব্যাক করছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 কেজি কাছাকাছি মাটনের পায়া, এবং এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে এটা কাটাই পাওয়া যায়, প্যাকেটে থাকে, তো আমি জাস্ট কিনে এনে বাসায় ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে রেসিপিটা আমি ইনস্ট্যান্ট পটে করবো। এখানে আমি প্রথমে তো সটে করে নিব, মানে একটু কষিয়ে নেব ওটা থেকে। অনেকে আছে এটা মাখিয়ে বসিয়ে দেয়, আমার আম্মু যেমন মাখিয়ে বসে দিত, তা আমি আসলে শ্বশুরবাড়িতে একটা কষিয়ে করে, তা ভাবলাম এইভাবেই করি। সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে তেল, আর তেলের পরিমাণ আসলে আমি খুবই কম দিয়েছি, কারণ মাটনের পায়া থেকে কিংবা গরুর পায়া থেকে অনেক তেল ওঠে আপনারা জানেন। তো আমি 1/4 কাপের মতো তেল দিয়েছি। আপনারা যদি মনে করেন কষানো ঝোল ঝোল তেল তেল খাবেন, অয়েলি খাবেন, তেল অবশ্যই 1/2 কাপ দিবেন। এখন আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন করে। আর এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, যেহেতু আমরা স্পাইসি লাইক করে মরিচ, আমি দিয়েছি 1 টিস্পুন, হলুদ দিয়েছি 1/2 টিস্পুন, জিরা গুঁড়া ধনে গুঁড়া সবই ছিল 1 টিস্পুন করে। আর আমি গরম মশলা দিয়েছি 1 টিস্পুন। আমি এখানে গরম মশলা টি কিংবা তেজপাতা ব্যবহার করছি না, আর আমি আগে করেছিলাম ইনস্ট্যান্ট পটে, তখন পার্সেলিন আমার টেস্টটা খুব খুব কড়া এসেছে, মানে মনে হয়েছে যে গরম মশলার সাথে স্টিক টিক দেওয়ার জন্য প্রেশারে অনেক কড়া এসেছে টেস্টটা, সেজন্য এবার আমি স্টিক করেছি গরম মশলা দেওয়া। তো মশলাটা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিব, দেখতে পাচ্ছেন। আর আমি আজকে আসলে টেবিলে চলে এসেছি রান্না করার জন্য, আমার কিচেনে স্পেস কম ছিল ইনস্ট্যান্ট পটে, ভাবলাম যে আপনাদের একটু দেখাই কীভাবে রান্না হচ্ছে, ওভাবে স্পেস ছিল না কিচেন থেকে দেখানোর জন্য, সেজন্য আমি এখানে টেবিলে দেখাচ্ছি। এখন আমি সে পায়াগুলো আমি ঢেলে দিচ্ছি, এটা এরকম দোকান থেকে এরকম কেটে টেটে ওরা বললে কেটে দেয় সুন্দর করে, তো আমি জাস্ট ও ধুয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। এখন মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি সেই পায়াগুলো দিয়ে দিয়েছি, এবং আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফেটানো দই, দইটা খুব ফেটে ভালো করে ফেটে নিয়ে দিয়ে দিয়েছি, এবং দইটা খুব ভালো করে মিক্স করে নেব, এবং মিক্স করে নিয়ে জাস্ট একটু কষিয়ে নেব আমরা পায়াগুলো। আর আমি এখানে আসলে কম নিয়েছি পায়া, এখানে প্যাকেট প্যাকেট পাওয়া যায়, আর বাসায় আসলে বাচ্চারা খায় না, দেখা যায় যে আমাদের আসলে বড়দেরই খাওয়া হয়, সেজন্য পায়ের পরিমাণটা আমি কম কিনেছি এবং মশলা ওইভাবে দিয়ে নিয়েছি। তো আমার সটেটা দেখাচ্ছে অফ হয়ে গেছে, সটে হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে, সেজন্য বাটটা অফ দেখাচ্ছে। এখন আমি অফ খুলে নিলাম, খুলে নিয়ে এটাতে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, এবং পানিটা আমি দিচ্ছি যেহেতু আমি ইনস্ট্যান্ট পটে করছি, পানিটা আমি দিয়েছি একদম পায়ার সমান সমান। কারণ ইনস্ট্যান্ট পটে আপনারা যারা রান্না করেন তা দেখবেন যে পানির যদি পরিমাণ খুব বেশি হয়ে যায় রান্নার পরে, পানি প্রচুর পরিমাণে পানি প্রেশার হয়ে উঠে অনেক লিকুইড হয়ে যায়, সেজন্য পানিটা সমান সমান দিচ্ছি। আপনারা যদি রেগুলার প্রেশার কুকারে করেন, আমি বলবো পানিটা সমান সমান না দিয়ে আর যতটুকু তার চেয়ে 1 কাপ বেশি দিতে। তো আমি এখন সিল করে দিচ্ছি, এখানে একটা সিল বাটন আছে, তো সিল বাটন করে দিয়েছি, সিলটা ঘুরিয়ে দিয়েছি, সিল লেখা থাকে সেখানে আমি সিল করে দিয়েছি। আর আমার সটেটা অফ হয়ে গেছে অটোমেটিক্যালি, তো আমি এখন প্রেশার কুকার প্রেস করলাম, 30 মিনিট দেওয়া ছিল, কারণ মাংসটা যখন করি সেটা থাকে 30 মিনিটে, তা আমি যেহেতু এটা পায়া করবো এটা অনেক সময় লাগবে,
আমি এটা দিয়েছি 45 মিনিট। 45 মিনিট তো পরে আমি আসলে খুলিনি, সাথে সাথে আমি 5 মিনিট একটু ওয়েট করেছি এবং এখন আমি সিলটা খুলে দিচ্ছি। আপনারা আশা করে দেখতে পাচ্ছেন ভিডিওতে স্টিমগুলো উঠছে এবং স্টিম গিয়ে যখন সিলের বাটনটা নিচে চলে গেল তখন যে সার্কেল বাটনটা তখন ওই ঢাকনা খুলে নিতে হয়। এখন আমি সাবধানে ঢাকনাটা খুলে নিচ্ছি। ওয়াও, তৈরি হয়ে গেল, দেখেন আমাদের ভীষণ মজার নেহরি ঝোলটা আপনারা দেখতে পাচ্ছেন আর স্ক্রিনে আশা করে বুঝতে পারছেন একদম পারফেক্ট আছে। আর আমি এটা বলবো এটা পার্সোনাল চয়েস, আমার আসলে খুব বেশি ঝোল ভালো লাগে না। আপনারা যদি মনে করবেন না অনেক ডুবো জল ডুবো রাখবেন তাহলে পানির পরিমাণ আগেও বাড়িয়ে দিতে পারেন। আর এখন আমি একটু লবণটা চেক করে নেব। লবণ আমি আগে দিয়েছিলাম 1 টিস্পুনের মতো। পায়াতে আপনারা যারা পায়া রান্না করেন জানেন আগে থেকে বেশি লবণ দিতে হয় না, কাটটা হয়ে যায় পায়া থেকে ক্যালসিয়াম থাকে, লবণাক্ত লাগে। লবণ থেকে চেক করে আমি 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, মনে হলো একটু লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি এখন ব্যারেস্তা আর একটু কর্নফ্লাওয়ার গুলে। এটা খুবই অপশনাল, আমি এখানে আসলে এটা শিখেছি একটা পাকিস্তানি ভাবির কাছ থেকে, সে একদিন আমাদের সাথে ফুড শেয়ার করলো। তার একটা গ্রেভিটা খুব ঠিক ছিল, তো আমি জিজ্ঞেস করলাম যে আর তুমি এত গ্রেভিটা ঠিক কীভাবে হলো, তখন সে বললো যে কর্নফ্লাওয়ার গুলো এইভাবে দিলে একটু ব্যারেস্তা দিলে এরকম খুব ভালো হয়। তা আমি আবার একটু জাস্ট লিড লাগিয়ে বসিয়ে দিয়ে রেখেছি, কি ফর্মে একটা বা অপশন আছে। তো আমি কিছু কুইনে জাস্ট বাটন লাগিয়ে দিয়েছি, প্লাগটা অন ছিল, কি ফর্মের একটা বাটন আছে এটাও থাকবে। 10 মিনিটসের মতো দিয়েছিলাম কিন্তু ওরা বলতেছে 10 মিনিট লাগবে না, কি ফর্ম ইজ ফাইন, অটো কি ফর্মে চলে এসেছিলো। তারপর আমি 10 মিনিট ওয়েট করেছি কি ফর্মে রেখেছিলাম, আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা একটু একটু গাঢ় হয়েছে। আর এটা আবারও বলছি অপশনাল, যদি আপনি মনে করেন না ঝোল লিকুইড ঝোল খাবেন, ঝোল ঝোল খাবেন, ঘন খাবেন না, তাহলে এভাবে কর্নফ্লাওয়ার গুলিয়ে দেওয়া দরকার নেই। তো তৈরি হলো আমাদের ভীষণ মজার নেহারু রেসিপি। আমি একটু ব্যারেস্তাতে সাজিয়ে দিলাম, আর আমি যেহেতু তেল কম খাবো, বাসায় তেল কম খাওয়া হয় সেজন্য আমি তেল কম দিয়েছি, সেজন্য এরকম এসেছে। আপনারা যদি মনে করেন আরও তেল দিয়ে খাবেন তাহলে এটা এইভাবে করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকেও ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।